আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এ হচ্ছে এলিট লিও, যিনি হয়তোবা মালয়েশিয়ার নাগরিক হতে পারে। তিনি দেশ বিদেশে, তার দেশে বা বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়ান এবং যারা অমুসলিম তাদেরকে সবচেয়ে বেশি তিনি দাওয়াতেন, এবং যারা নিকৃষ্ট কোনো পাপ কাজে জড়িয়ে পড়ে, যেমন পতিতালয়, তারপর হচ্ছে শরীরে ট্যাটুম্যাটু লাগায় বা পাগল, বেশিরভাগ ক্ষেত্রে তার দাওয়াত চলে এলো, যারা একদম গুনাহ পর্যায়ে চলে যায়, জাহান্নামী পর্যায়ে চলে যায়, নিকৃষ্ট কোনো পাপে হাবুডুবু খায়, তাদেরকে তিনি বেশিরভাগ ক্ষেত্রে দাওয়াত দেন। এবং যাদের অনেক কিছু নেই, হয়তো বা তারা গরিব, তাদেরকে সাহায্য করেন, প্রাকৃতিক দুর্যোগেও তিনি সাহায্য করে থাকেন ইত্যাদি বিষয়ে। তো তার কথা কেন বললাম, তার সুনাম কেন বলছি, দেখুন তিনি যে দাওয়া কাজটি করেন সেটা আমার মনে হয় যে আল্লাহ সুবহান ওয়া তাআলার উদ্দেশ্যেই করেন, তার ভিডিওতে তার কাজকর্মে সেটাই বোঝা যায়। কিন্তু বাংলাদেশে আমাদের কিছু ভাইরা আছে যারা দান করে, বাইক নিয়ে দান করে, এবং তাদেরকে বলা হয় মানবতার ফেরিওয়ালা। কেউ আবার বাইক ছাড়াও কাজ করে, আবার কেউ আছে গাড়ি দিয়েও কাজ করে, যে যেখানে পারে দান করে বা গরিবদের উপকার করে। দুঃখের বিষয় হচ্ছে যে এরিট লিও সে দান করে হলো যারা পাপ কাজে জড়িয়ে পড়েছে, যারা অমুসলিম, যারা নিকৃষ্ট পন্থায় অবলম্বন করছে, তাদেরকে দাওয়া দেয় বেশিরভাগ ক্ষেত্রে। আর আমাদের বাংলাদেশে শুধু দাওয়াত দেয় হলো এই গরিবদেরকে শুধু, বা বিভিন্ন সামাজিক উন্নয়নের কাজ করে, প্রাকৃতিক দুর্যোগেও কাজ করে, কিন্তু গরিবদেরকে যে তারা দান করে, এই দানের উদ্দেশ্য থাকে তাদের টাকা ইনকাম এবং ভাইরাল হওয়া। তারা ভাইরাল হওয়ার জন্য, টাকা ইনকামের জন্য এই কাজগুলো করে থাকে। অনেকে বলে থাকবে যে এসব করা তো অনেক ভালো, ভাই আপনি একটি ভিডিও তৈরি করলেন, গরিবদের সাহায্য করলেন, আপনি 1,000 টাকা দান করলেন, আপনি 1,000 টাকা দান করে একটি ভিডিও তৈরি করলেন, একজন গরিবকে আপনি সাহায্য করলেন, সে ভিডিওটা আপনি যদি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন, আপনার ওইখান থেকে ইনকাম আসবে 10,000 টাকা। এই 10,000 টাকার ভিতরে আপনি 1,000 টাকা দান করে আপনি 9,000 টাকা আপনার লাভ হলো, এই 9,000 টাকাতে আপনি কী করবেন? আপনি 1,000 টাকা দিয়েই দিলেন, আর থাকে 9,000 টাকা, এই 9,000 টাকা আপনি কী করবেন? এটাই প্রশ্ন আপনার কাছে, আপনাদের কাছে এটাই প্রশ্ন। আপনি যে গরিবদের দান করে সে টাকাটা আপনি নিজে সংসারের জন্য ব্যয় করছেন, এরকম অনেকেই আছে। আবার কেউ আছে টাকা নিয়ে ব্যবসা উদ্দেশ্য করে। একটা জিনিস খেয়াল রাখুন যে আসুন্না ফাউন্ডেশন, শেখ আহমুদুল্লার যে ফাউন্ডেশনটা রয়েছে, সেখানে তিনি মানুষেরা তাকে টাকা দেয়, সেই টাকা তিনি গরিবদের মাঝে পৌঁছিয়ে দেয়। এটা দেখার বিষয়, এটা ভিডিও করার বিষয়, কারণ আপনি দান করছেন, শেখ আহমুদুল্লাহ সেটা আদৌ মানুষদের কাছে প্রচার প্রসার করছে কি না, মানুষকে দিচ্ছে কি না, সেই ব্যাপারে আপনার জানার এখতিয়ার আছে। কিন্তু আপনি নিজে নিজে কারোর থেকে কোনো টাকা পয়সা নেননি, আপনি কি করলেন, আপনি 1,000 টাকা পুঁজি করে তারপর এটাকে ভিডিও করে আপনি ইউটিউবে ছেড়ে দিলেন, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলেন, সেখান থেকে আপনি 10,000 টাকা ইনকাম হলো। তাহলে এটা আর আসুন্না ফাউন্ডেশনের সাথে পার্থক্য কি? হ্যাঁ, আপনি নিজের টাকা দিয়ে করেন, আপনি নিজের টাকা দান করেন, সেটা তো গোপন রাখা উচিত, আপনার দানটা গোপন রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আল বাকারাতে বলেছেন যে তোমরা দান করো প্রকাশ্যে, যদি তোমরা গোপনে দান করো তাহলে তোমার জন্য ভালো। প্রকাশ্যে দান করার কথা আছে, কিন্তু প্রকাশ্যে কোন দান করার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন দানকে তিনি পছন্দ করেন। হাদিসেও যে 7 শ্রেণীর লোক ডান হাত কী দান করেছে বাম হাত জানে না, তো ওই হাদিস কোন পর্যায়ে যাবে? আরেকটি হাদিস রয়েছে যে আপনি যদি সমাজে খ্যাতি অর্জনের জন্য, সমাজে আপনাকে দানবীর বলার জন্য, এরকম করার জন্য দান করেন, তাহলে আপনার সকল আমল বিনষ্ট করে দেওয়া হবে। আরেকটি রয়েছে রিয়া, লোক দেখানো কাজ, মানুষকে দেখাচ্ছেন আমি অনেক সাহায্য করি, আমার মন অনেক ভালো, এভাবে আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করছেন, তো আপনি তো ওই ক্যাটাগরিতে পড়ে যান। এডিটিও সে যে কাজটি করছে আলহামদুলিল্লাহ, অমুসলিমকে মুসলিম বানাচ্ছে, একজন লোক পাপাচারে গুনাহ করতে 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 জাহান্নামী পর্যায়ে চলে গিয়েছে, তাদেরকে তিনি চেষ্টা করছেন হেদায়েতের পথে আনার জন্য, আলহামদুলিল্লাহ তিনি সফল হচ্ছেন।
আর আমাদের বাংলাদেশে তারা দান করে হলো যার একটি পা নেই তাকে একদিনের জন্য খাবার দেয়, কোন একটা জিনিস ব্যবস্থা করে দেয়, ঠিক আছে, এরকমভাবে যতজন আছে সবাইকে একদিনের জন্য খাবার দেয়। খাবার দিয়ে এটা থেকে সে কামাই করে হলো 10,000 টাকা, তার খরচ যায় হলো 1,000 টাকা, লাভ হয় 9,000 টাকা। এই 9,000 টাকা তার পকেটে, সে এবার নিজের উন্নয়ন করছে। ভাই কাকে কী শিখাচ্ছেন? বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এ সকল মানুষ যারা দান করছে মানবতা ফেরিওয়ালা বলে, তারা মানবতা ফেরিওয়ালা নয়, তারা নিজেদের ফেরিওয়ালা, নিজের লাভ নিজের স্বার্থ সিদ্ধি অর্জন করার জন্য তারা এই কাজটি করছে। পারলে ইউটিউবে ইনকাম বন্ধ করে দেখান, ইউটিউবের ইনকাম এবং সোশ্যাল মিডিয়াতে যে ইনকামগুলো হয় এগুলো বাদ দিয়ে দেন, দেখেন কয়জন মানুষ দান করে, কেউ দান করবে না, তখন গোপনে দান করবে, কারণ ইনকাম তো আর নাই। আর যারা দান করবে তারে হচ্ছে প্রকৃতি দানবীর। তো এরকমভাবে আমাদের পুরো সোশ্যাল মিডিয়াতে ভরে গিয়েছে, এখন দানের অভাব নাই, কেউ একটু সাহায্য করলেই ব্যাস তাকে সবার সম্মান দেওয়া শুরু করে দেয়, সে অনেক ভালো, অনেক ভালো কাজ করছে। আরে একদিনের জন্য আপনি সাহায্য করছেন, এটার মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছেন, এর বিনিময়ে আপনি টাকা পাচ্ছেন, এটা কি কোনো দান হলো? আপনি কাকে ইমপ্রেশন করবেন? সবাই বুঝে দান করা যে ভালো, সবাই বুঝে। এরকম ভিডিও করে ক্যামেরা দিয়ে একজন মানুষকে ওই আমাদের বাড়ির পাশে যে সকল ভিক্ষুক আছে, মসজিদে যে সকল ভিক্ষুক আছে, তাদেরকে আমি যদি এইভাবে দান করি আমারও ভাই অনেক টাকা ইনকাম হবে, লাভটা কী হবে? আমি কি লোক দেখানোর উদ্দেশ্যে করছি নাকি আল্লাহ সুবহানাহু তাআলাকে সন্তুষ্ট অর্জন করছি? প্রিয় দিনী ভাই, এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে, আজকে ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে, কোথায় এরিটলিও সে বাহিরের দেশে মানুষদেরকে দাওয়া দিচ্ছে অমুসলিমকে মুসলিম বানানোর জন্য, এবং যারা পাপ কাজ আছে তাদেরকে হেদায়েতের পথে আসার জন্য তিনি অনেক চেষ্টা করছে। কিন্তু আমাদের চেষ্টা, সংগ্রাম, আমাদের দেওয়া উদ্দেশ্য, আমাদের দানের উদ্দেশ্য কী হয়েছে? আমরা কীভাবে দান করছি, কেন দান করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক, আমিন।